স্থানীয় যুবকদের কাজের দাবিতে এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড এই কারখানার সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা। তাদের দাবি, স্থানীয় যুবকরা কেন কারখানায় কাজ পাবে না? একদিকে লকডাউন, তারপর এই পরিস্থিতি, সেখানে অবশ্যই কাজ দিতে হবে। এই দাবিতে আজ বিক্ষোভে ফেটে পড়েন তারা। ঘটনাটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোমবার দেন্দুয়া হাসপাতালের সামনে অবস্থিত শাকম্বরী গ্রুপের এলোকুয়েন্ট স্টিল প্রাইভেট লিমিটেড কারখানা গেটের সামনে কয়েকশো স্থানীয় যুবকরা মিলে বিক্ষোভ প্রদর্শন করলো। কারখানার মেন যে গেট, অর্থাৎ মুখ্য যে দরজা, তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় যুবকেরা। কারখানার ভেতরে যেতে দেওয়া হয় না কোনো শ্রমিক বা কারখানার কর্তৃপক্ষদের। খবর পেয়ে বিক্ষোভস্থলে পৌঁছন সালানপুর থানার ইনচার্জ পবিত্র কুমার গাঙ্গুলি, কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস। স্থানীয় যুবকদের অভিযোগ, এই কারখানায় বহিরাগত শ্রমিক এবং ঠিকাদার এনে কাজ করানো যাবে না, স্থানীয় যুবক দিয়েই কাজ করাতে হবে, কিন্তু সেটা হচ্ছে না। তাছাড়াও শতাধিক মহিলা শ্রমিক এই কারখানায় কর্মরত, তাদের জন্য শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই। লকডাউনের মহামারীতে কয়েকজন স্থানীয় শ্রমিকদের কাছ থেকে বসানো হয় তাদের মূল্য দাবি। স্থানীয় যুবকদের কাজ এবং স্থানীয় ঠিকাদার অবশ্যই নিয়োগ করতে হবে, এই কথা এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়কে জানান স্থানীয় যুবকেরা। বিধায়কের কথার সঙ্গে সঙ্গে কারখানার গেটের সামনে একেবারে সেখানেই পৌঁছে যান সালানপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং। তিনি গিয়ে যুবকদের শান্ত করেন, বলেন কথাবার্তা শোনা হয়েছে, এবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে।